ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কাছে জিম্মি জাহাজ এমভি আব্দুল্লার নাবিকদের স্বজনদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। তাদের দাবি, দ্রুত সরকারের হস্তক্ষেপে জিম্মি নাবিকদের ফিরিয়ে আনতে হবে। জানা যায়, পাঁচ দিন আগে জাহাজটি ভারত মহাসাগরে সোমালিয়া অংশে পৌঁছালে জলদস্যুদের কবলে পড়ে। বিষয়টি ইমেইলে নিশ্চিত করে এই জাহাজের একজন নাবিক। তবে জাহাজে থাকা 23 নাবিকের কোনো ক্ষতি হয়নি। জিম্মি নাবিকদের মধ্যে মাস্টার আব্দুর রশিদ, চিফ অফিসার আতিকুল্লাহ খান সহ 11 জনের বাড়ি চট্টগ্রামে, বাকিরা নওগাঁ, টাঙ্গাইল, ফেনী, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে জাহাজ কর্তৃপক্ষ। আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে আপনার ইফতারের সময় কথা হয়েছে, তখন বলল যে মোবাইলগুলো নিয়ে যাচ্ছে। এরপর থেকে আর ওদের সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট নেই। ওরা কালকে রাতের 8টা পর্যন্ত কথা বলছে, তখন তাদেরকে কোনো খাওয়া দাওয়া ইফতারি হয় নাই তখনও, কাজে আমাদেরকে কিছুক্ষণ পরে নিয়ে যাবে। আমাদেরকে তোমরা দোয়া করো আর ওদের সাথে যোগাযোগ করো, কেমন ওদেরা ছাড়ানো যায় সেটা ব্যবস্থা করেন আপনারা। ধীরে ধীরে তো এটা খারাপের দিকে যাবে, খাওয়া দাওয়ার সমস্যা হবে, বিভিন্ন শারীরিক সমস্যা হবে। আমরা যত তাড়াতাড়ি পারি আপনারা চেষ্টা করেন। ওদের কান্না আমি সইতে পারি না, আমার পরিবারটা শুধু হাহাকার আর হাহাকার, সারা রাত কেউ ঘুমাতে পারে নাই, শুধু কান্না করতেছে।